get close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. হ্যালো সকলকে, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে রবিবার, আমি রবিবারটা আজকে একটু লেজি ডে রেখেছি, কারণ কি শনিবার দিন আমি সমস্ত মোটামুটি ডাস্টিং কমপ্লিট করে রেখেছি, আর রবিবার দিন আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা বেশি থাকে। আর আজ যেহেতু শনিবার দিন করে রেখেছি, তো সেহেতু রবিবারটা একটু অনেকটাই ফ্রি আছি। এই রবিবারের সকালটা যেন অন্য দিনের থেকে কতটা আলাদা হয় না, সকালে প্রতিদিন ভাগা দড়ি করে রান্না করা, বাড়ির কাজ করা, বাট এই রবিবারটা পুরো দিনটাই যেন ধীরে সুস্থে যায়। যেন মনে হয় যে আজকের দিনটা একটু সব কিছু লেট হলে ক্ষতি নেই, আজকে আর তাড়াহুড়ো করবো না, আজকে একটু আরামসে সমস্ত কিছু কাজ করব। আচ্ছা, তোমাদের রবিবারগুলো কীরকম যায়? রবিবারগুলো কি তোমরা অনেক ভাগা দড়ি করে কাজ করো? আমাকে কিন্তু জানিও। আমি এই রবিবার দিনটা সকাল থেকে খুব ধীরে সুস্থে শুরু করি, তাই আজকে ভিডিও করার সময় হয়ে গেছে, তাই আজকের এই ক্লিপগুলো নিতেই পেরেছি। কারণ অন্য দিন হলে এই সময় আমি ভাগা দড়ি করে রান্না করছি, ভাগাধরি করে স্নান করছি, পুজো করছি, তারপর আবার অফিসের কাজ ভরভর চলতে থাকে। আজকে তোমাদের সাথে একটা মুগ ডালের চিলা রেসিপি শেয়ার করব, খুব ভালো লাগবে জানো, খুব হেলদি রেসিপি। সকাল সকাল গাছে একটু জল দিয়ে দিই, যদিও হিরকই জল দেয়, ও সন্ধ্যের দিকে জলটা দেয় জানো, ও সন্ধ্যের দিকে জল দিলেও কিন্তু গাছগুলো বেশ ভালো থাকে। চলো যাই, কলিং বেলটা খেয়ে যেন বাজালো, মনে হয় দুধ আর খবরের কাগজটা কেউ দিয়ে গেছে। এমনিতে ওরা খুব একটা কলিং বেল বাজায় না, এমনি নোটিফিকেশান চলে আসে, মাঝে মাঝে কি হয় যদি ওরা লেট করে তাহলে কলিং বেলটা বাজিয়ে দেয়, তাহলেও আমরা বুঝতে পারবো যে আজকে লেটে এসেছে। আজকাল একটা নতুন কাজ শুরু করেছি, আমি প্রতিদিনই জামা কাপড় প্রতিদিনই ধুয়ে দেওয়ার চেষ্টা করছি। আগেও দু তিন দিন ছাড়া ছাড়া মেশিন চালাতাম, বাট এখন আমি প্রতিদিনই জামা কাপড় প্রতিদিন দিয়ে দেওয়ার জন্য বেশ আমার সুবিধে হয়েছে, যেন কম কম জামা কাপড় খুব কুইক ওয়াশে দিয়ে দিই আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে দেখো আকাশটা সকাল থেকে মেঘলা করে আছে। যতই আমি ওই ওয়াশিং মেশিনে শুকনো করে জামা কাপড় ব্যালকনিতে দিই না কেন, রোদ যদি না হয় তাহলে যেন মনের মতো করে জামা কাপড়গুলো শোকাতেই চায় না। মুগের ডালের চিলা হলো একটা ভীষণ হেলদি খাবার, সকালে ব্রেকফাস্টে তোমরা একটা রাখতেই পারো। মুগের ডালটা ভিজিয়ে রেখে বেটে তার মধ্যে জিরে, নুন, কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে ব্যাস প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নাও আর ধোসার মতো বানিয়ে ফেলো। ধোসায় যেমন আলুর পুর দিয়ে দেয় সেই রকম কিন্তু তোমরা এটাতে হেলদি অপশান পনির দিতে পারো, পেঁয়াজ, টমেটো, গাজর, ক্যাপসিকাম, যা তোমরা পছন্দ করো সব এইভাবে স্টাফিং দিতে পারো। তারপর এইভাবেই ধোসার মতো করে প্লেটিং করে ফেলো আর মনের মতো ব্রেকফাস্ট রেডি। এবার আমায় ঝটপট জানাও তো তোমরা এই মুগ ডালের চিলাটা খেতে ভালোবাসো কিনা। দুধ গরম হয়ে গেছে পুরো, পুরো রেডি একেবারে। এটা তোমার। থ্যাংক ইউ। হিরক, এটা তোমার। হিরক, এটা তোমার। আমরা এখন সকালে দুধ খাচ্ছি, তাই না? এটা হিরকের খুব ফেভারিট জিনিস, মানে হিরক অ্যাকচুয়ালি মানে সকালবেলা দুধ আগে তুমি মানে কিছু একটা মিশিয়ে খেতে না, একটা কিছু একটা হরলিক্স এর মতো। হরলিক্স পর কমপ্লেন ছিল আমার। হ্যাঁ, তো আমি ওকে জোর করে খেতাম। হ্যাঁ, আমি ওকে জোর করে চা খাওয়াতাম, কিন্তু এখন আমরা অনেকদিন ধরেই এখন দুধ খাচ্ছি, হিরকের জন্য এটা স্যাক্রিফাইস করেছি। আমি চা খেতে ভীষণ পছন্দ করি, মানে অল্প হলেও, তাই না? চাটা তোমার নেশা হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু এখন আমার দুধটা নেশা হয়ে গেছে, বেশ ভালো হয়েছে, মানে গুড হ্যাবিট একটা অনেকদিন থেকে আমরা এই গুড হ্যাবিটটা করেছি। সন্ধ্যেবেলাও চা খাই না, সন্ধ্যেবেলাও দুধই খাই, এরকম একটা মানে এরকম একটা গ্লাসে, গ্লাস না মানে এরকম একটা কফি কাপে দুধ নিয়ে নিই, এনার্জি পায় না। হিরক নাকি দুধ খেয়ে এনার্জি পায়। আমার হয়ে গেল, হয়ে গেল। ব্লগটা তুমি স্টার্ট করো, মানে গুড মর্নিং আমি যেভাবে স্টার্ট করি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমি গাইস বলি না, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান, টুডে ইজ সানডে এন্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। ইটস রেইনিং আউটসাইড এন্ড সো ইউ ক্যান হ্যাভ। বাংলায় বাংলায় আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ চলো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আশা করব এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। যত সাধারণ খাবারই আমি বানাই না কেন, হিরককে সেটা আমি দিয়ে রিভিউ নেবেও নেব, না হলে আমার শান্তিই হয় না। না, আজকে তো রিভিউ নেওয়ার আমার সময় নেই, তো তাড়াতাড়ি বলো কেমন হয়েছে। সত্যি চলো খেয়ে নাও। মাঝে মাঝে আমি কী করি জানো, সংসারের কাজগুলোকে ভাগ করে দিই। কেমন কিছুদিন আগে সংসারের কাজ ভাগ করে বলেছি ফল কাটার দায়িত্ব কিন্তু তোমার, ও না বরাবরই নিট অ্যান্ড ক্লিন করে ফল কাটে,
আর আমি না অত ধৈর্য নিয়ে ফল কাটতে পারি না। তো দেখো, শাস সকালে ফলটা কেটে টিফিন বক্সে রেখে দিয়েছে, আর নিজেরটা নিয়ে আর একটা টিফিন বক্সে নিয়ে রেখে দিয়েছে, যে ভাগ করে রাখা আছে, পরে যাতে আরও না কাজ করতে হয়। আমি বাবাকে অনেক দিন থেকে বলছিলাম, আমাদের নিউ টাউনে না সেরকম ডাব পাওয়াই যাচ্ছে না। জানি না কেন ডাব যেন আজকাল কত কম হয়ে গেছে, আর সব থেকে কিন্তু খাঁটি জিনিস এখন কিন্তু ডাব। তোমরা বলো, তোমাদের ওখানে ডাব পাওয়া যায়? আমাদের এখানে ডাব পাওয়া গেলেও ব্লিঙ্কিটে ওই 70 টাকা করে নেয়। তো বাবা দেখো কতগুলো দিয়ে গেছে। বাবা এসেছিল কলকাতায় কিছু কাজে, তো এতগুলো ডাব আমাকে দিয়ে গেছে। আর আজকের লাঞ্চ এখানে একদম রেডি, গরম গরম বেগুনি ভেজে নিয়েছি, আর ওই মটর দিয়ে একটু ভাতের মতো করেছি, মানে ওই বলতে পারো মটর রাইস। আর এদিকে করেছি চিলি চিকেন, আর একটু আছে ঘোল। চলো চটপট করে লাঞ্চটা সেরে নিই। আজকে রবিবারের লাঞ্চ তোমাদের কী হলো সেটা কিন্তু জানাতে ভুলো না আমায়। রবিবারে সব কিছু একটু অন্যরকম না হলে ঠিক হয় না, তাই না? দারুন দেখতে। আর জানি না তোমার মা কি করে বুঝলো আমরা সাজাতে খুব ভালোবাসি, তো খুব ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ পছন্দ হয়েছে আমাদের। এটা কি মাটির না? ও খুব সুন্দর, একদম সাবধানে। খাবারটা সবে মাত্র কমপ্লিট করেছি, ব্যাস বাড়িতে গেস্ট। গেস্ট শুধু না, গেস্টের সাথে এসেছে একটা সুন্দর গিফট। গিফট যেমনই হোক না কেন, গিফট পেতে ভীষণ ভালো লাগে, তাই না? আমার তো প্রত্যেকটা গিফটই যেন মনে হয় অমূল্য। আর বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেলেই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি গেস্ট কিছু খেতে দেওয়ার। এমন সময় এসেছে আমার মাথায় কিছু আসছিলই না, তো ভাবলাম ম্যাগি দিয়ে চাউমিনের মতো বানিয়ে দিই, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সাধ্যমতো গেস্টকে খুশি রাখার। দেখো আমি ওই ম্যাগিকে চাউমিনের মতো করে বানিয়ে দিয়েছি, আর একটু ফ্রোজেন আলুর পকোড়া ছিল ম্যাককেন, ওই আলু দিয়ে বানানো স্মাইলিগুলো, ওগুলো একটু ভেজে দিয়েছি, আর সাথে আছে পোচ। চলো গিয়ে এবার দিয়ে আসি। তোমার কবে যাওয়া? হ্যাঁ যাবো, আরামসে বসে খাও, জল দিচ্ছি তুমি খাও। আমরা দুজনেই এখন মুখে মেখেছি মুসুর ডাল আর মধু। জোর করে লাগানো হয়েছে, আর হেয়ার ব্যান্ডটাও লাগিয়ে দিয়েছি কিছুতেই বলছি। কেমন কিরকম ফিল করছো তুমি এখন, মানে এটা মুখে মেখে প্যাকটা? দারুন, মুখে যেন কেউ পলিশ করে দিয়েছে, রং মানে কলার পেন্ট করে দিয়েছে, টান ধরছে না, প্রচন্ড টান। তবে হ্যাঁ, এটা যতই হিরক তখন থেকে এটাকে নিয়ে প্রচন্ড ব্যঙ্গ করছে, বাট এটা এই প্যাকটা কিন্তু সত্যি ভীষণ ভালো, মসুর ডাল দিয়ে মধু দিয়ে। তোমরা যদি ট্রাই না করো একবার ট্রাই করো, ভীষণ সোজাও আছে। আগের দিন না 10-15 মিনিট ভিজিয়ে রেখে একটু মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নিয়ে তোমরা বেসনও মেশাতে পারো। আর মধু ভীষণই মানে ইউজফুল, আমার তো খুব কাজে লাগে, তোমারও খুব কাজে লাগে। অ্যাকচুয়ালি এগুলো ফর্সা হওয়ার জন্য নয়, মুখ হাতে লাগছে, ক্যামেরাটা ধরে রাখতে হাতে লাগছে, তো এটা খুব ভালো। আমি বললাম একটা একটা ক্লিপ নিয়ে নিই অ্যাটলিস্ট, যে সত্যি এই প্যাকটা ভীষণ ভীষণ ভালো, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। দেখো মুখটা কত পরিষ্কার হয়ে গেছে না, এটা কিন্তু বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারো, মুখটা বেশ পরিষ্কার হয়ে যায়। আমি আগে সপ্তাহে 3-4 দিন ব্যবহার করতাম, বাট আজকাল বড্ড অলস হয়ে যাওয়ার জন্য এইসব আর করাই হয় না, তাই মাঝে মাঝে রবিবার দিনটা সময় পেলে এইসব করে থাকি। যাই হোক, সন্ধে হয়ে গেছে, আমরা একটু নিচে যাব। নিচে একটু বাজারও আছে, আর একটু হেঁটেও নেবো পুরো কমপ্লেক্সটা জুড়ে। এই কমপ্লেক্সের রাস্তাটাই এত বড় হয়, একবার পাক দিতে দিতেই যেন হাঁপিয়ে যাই। চলো, লিফ্ট এখন অনেক উপরে আছে, আসতে এখনও সময় লাগবে। আজ সকালে যে ছেলেটি এসেছিল সেই ছেলেটি পরের সপ্তাহে চলে যাবে ইউএসএ। আসলে এই ছেলেটি হলো হিরকের এক স্টুডেন্ট, তো ইউএসএ যাওয়ার আগে স্যারের সাথে দেখা করতে এসেছিল, আর সাথে নিয়ে এসেছিল একটা সুন্দর গিফট।
কিছু কিছু গিফট আর কিছু কিছু ভালোবাসা যেন কোনোদিনও ভোলাই যায় না, তাই না? চলো সেই লিফটের মধ্যে আমরা এই ছবি ভিডিও করতেই থাকি। আজকে নিচে এসে দেখলাম সেখানে মারুতি সুজুকির একটা স্টল বসেছে, মানে তোমাদের যদি গাড়ি কেনার শখ থাকে তাহলে তোমরা কিনতে পারো। বেশ ভালো লাগলো দেখে, অনেকে দেখলাম পুরনো গাড়ি নিয়ে এসেছে তার ভ্যালু জানাবার জন্য। এই যে আমাদের এক প্রতিবেশীর সাথেও দেখা হয়ে গেছে। অনেকদিন পরে আজকে ব্লগটা আমি হিরকের অফিস রুম থেকে শেষ করছি। হিরক বেসিক্যালি এই চেয়ারটা বসে সবসময় কাজ করে, আমি যখনই আসি কাজ করতে ও বলবে না 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 এই চেয়ারটা কারো না, সারাদিন এই চেয়ারটাতেই বসে থাকে। ওর যেহেতু ওয়ার্ক ফ্রম হোম সেহেতু ওকে মোটামুটি ঘরে বসেই কাজ করতে হয়। তো আজকে চেয়ারটা আমি দখল করেছি, তো ভাবলাম যে আজকে ব্লগটা হিরকের রুম থেকেই শেষ করা যাক। তো আজকে হিরকের অফিস রুম থেকেই আমি আমার ব্লগটা শেষ করছি। আজকে দুজনে একই গ্লাস পরেছি, এটা এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল না? এটা আমারই গ্লাস, যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, যদি আমার রেসিপি গুলো ভালো লেগে থাকে, বা আমি যে ঘর সাজাই বা টুকটাক জিনিসপত্র তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে থাকি সেগুলো যদি ভালো লেগে থাকে, আর হিরক একটা দুটো ব্লগ আমার জন্য বানাবে, ও যখন মিটিং এ যাবে সবসময় বোরিং হয়ে যাবে ওর একটা মানে রোজের ব্লগ দেখতে গেলে, কেন কি ওর লাইফের মানে মিটিংগুলো একই রকমের হয়, তোমরা অলরেডি দেখেছো ইউটিউব চ্যানেলে আছে। তো যখনই মাঝে মাঝে আমি ওকে করতে বলি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমরা, করবে তো ব্লগ? অবশ্যই। তো ও বেশ এখন আমার জন্য ওর এই চ্যানেলটার জন্য দুজনে মিলেই আমরা চেষ্টা করছি চ্যানেলটা গ্রো করার, আশা করবো তোমরা অনেকটা সাপোর্ট করবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগ তাহলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই করে স্মাইল উইথ আস চ্যানেল যে প্রোফাইলটা আছে সেটা তোমরা ফলো করতে ভুলো না। আমাদেরকে ইনস্টাগ্রামও ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, যেখানে আমি সবসময় ছবি রিলস পোস্ট করতে থাকি যতটা পারি। তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে নেক্সট, ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ অ্যান্ড বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। তুমি শুধু এরমই করে যাচ্ছো, কিছু একজন বলছি একজন শুনছি, এটা অলওয়েজ হয় না? আবার আমি যদি বলি তাহলে তোমাকে বন্ধ করে রাখতে হবে। ঠিক আছে, চলো গুড নাইট। গুড নাইট।